বাজার। টানা ষষ্ঠ দিনের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কার্যক্রমের সবশেষ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হিমেল। হিমেল, সন্ধ্যা পর্যন্ত কত নগদ অর্থ সংগ্রহ হয়েছে এবং ত্রাণ বিতরণ কার্যক্রম কেমন দেখছেন জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। সেই চত্বর থেকে কিন্তু আমি বিকেল থেকে কিছু দেখতে পাচ্ছি যে এখানে নানা বয়সী মানুষ, নানা পেশার মানুষ কিন্তু এই ছাত্রদের যে গণত্রাণ কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে কিন্তু তারা আসছে এবং তাদের বিভিন্ন বিষয় কিন্তু তারা এখানে অংশগ্রহণ করছে আমরা দেখতে পেয়েছি। আমরা একটি বিষয়ে আপনি যে প্রশ্নটা করেছেন সে বিষয়টা আমরা যদি বলতে চাই যে তারা অ্যাকুরেট আসলে তথ্য দিতে পারছে না, কিন্তু টানা ষষ্ঠ দিনে কিন্তু প্রায় 5.5 কোটি টাকা কিন্তু এখান থেকে সংগ্রহ করেছে বলে এমনটি আমাদেরকে জানিয়েছে। চলতি মাসের বৃহস্পতিবার 22 আগস্ট বৃহস্পতিবার থেকে কিন্তু এই কার্যক্রম চলছে এই টিএসসি চত্বর থেকে আমরা জেনেছি। এই সময়ে কিন্তু এখানে মানুষ আর কি চিরা মুড়ি বিস্কিট খেজুর সহ বিভিন্ন ধরনের শুকনা খাবার সহ নানা নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু এই বানভাসী মানুষের জন্য তারা প্রদান করছে এবং সারা দেশের যে সমস্ত জায়গায় এই বন্যা হয়েছে সেই জায়গায় কিন্তু এই ত্রাণগুলো কিন্তু পৌঁছে দেওয়ার কিন্তু তারা চেষ্টা করছে এবং কাজ চলছে। গণত্রাণ কর্মসূচিতে কিন্তু এখানে সারা বিভিন্ন জেলায় কিন্তু এই প্রশাসনের মাধ্যম দিয়ে কিন্তু তাই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছে তারা কিন্তু কাজ করছে। আপনি ক্যামেরা চোখে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখানে নিত্য প্রয়োজনীয় পণ্য কিন্তু এখানে সংগ্রহ করা হয়েছে। এখানে তারা কাজ করছে, এখানে কাজ করছে কিন্তু নানা পেশার মানুষ কিন্তু এখানে কাজ করছে। এখানে নির্দিষ্ট কোনো বয়সের সীমা নেই, এখানে সকল পেশার মানুষ, বয়সের মানুষ কিন্তু তারা কাজ করে এইখানে কিন্তু এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু তারা নিয়ন্ত্রণ করছে আর কি। একটি বিষয় বলে রাখি যে এইখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এসেছিলেন এবং এসে তারা তাদের কাজের বিষয় কিন্তু তারা দেখেছেন এবং তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন আমরা এটিও দেখেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত এখানে স্বেচ্ছায় যারা শ্রম দিচ্ছে তারা কিন্তু এখান থেকে সকাল থেকে কিন্তু গভীর রাত পর্যন্ত, বলা চলে সারা রাত পর্যন্ত কিন্তু তারা কাজ করছে। এই ছিল টিএসসি থেকে আমার কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই গণত্রাণ কর্মসূচি সেই বিষয়ে সর্বশেষ। টিএসসি থেকে গণত্রাণ কার্যক্রমের সবশেষ জানাতে যুক্ত ছিলেন কামরুজ্জামান হিমেল। নিচ্ছে একটা বিরতি।